আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ইহদা সালাতু আসসালামু আলা মান লা নাবিয়া বাদা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দ্বীনদার ভাই বন্ধুরা আশা করি সকলেই আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমতে অত্যন্ত ভালো আছেন প্রিয় বন্ধুরা আমার আজকে আপনাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ করে যেই গ্যাপের কারণে স্বামী এবং স্ত্রী উভয়ের মধ্যে একটি দাম্পত্য জীবনে মলমালিন্য সৃষ্টি হয় দুজনের মাঝখানে একটা গ্যাপ সৃষ্টি হয় এবং সর্বোচ্চ পর্যায়ে দেখা যায় বিবাহ সারাসারি পর্যন্ত গড়ায় এই বিষয়টি এরকম বিষয় রয়েছে যে গ্যাপটা ফিল আপ করলে স্বামী স্ত্রীর মধ্যে একেবারে সুন্দর একটা সুসম্পর্ক তৈরি হবে দাম্পত্য জীবন অত্যন্ত মধুর হবে চমৎকার ভাবে আপনি পারফর্ম করতে পারবেন স্ত্রী সহ আবাসের ক্ষেত্রে চরণ এই বিষয়টা আজকে আপনাদেরকে জানাবো গত কয়েকদিন আগে ঢাকা থেকে এক দম্পতি ফোন করেছেন বিশেষ করে স্ত্রীর অভিযোগ ছিল এইরকম স্যার আমার মিনিমাম 20 থেকে 30 মিনিট পর্যন্ত সহবাস করার ইচ্ছা কিন্তু আমার স্বামী মাত্র 3 থেকে 5 মিনিটেই ওনার বীর্যপাত ঘটে যায় কিন্তু আমার অর্গাজম ঘটে না এবং সেই ক্ষেত্রে আমার স্বামী আমাকে দোষারোপ করতেছে যে এটা মূলত আমার সেক্সুয়াল কোনো প্রবলেম কেন অল্প সময়ে অর্গাজম ঘটতেছে না কেন 20 থেকে 30 মিনিট লাগতেছে মূলত সমস্যাটা আসলে কার এবং এই দম্পতি উভয়ের দিকে অভিযোগের তীর ছুড়েছেন সমস্যার জন্য ফোন করেছিলেন আমাকে যাই হোক মূলত এখানে কি গ্যাপ ছিল আপনাদেরকে এটা জানাবো এবং এটা জানানোর মাধ্যমেই আজকে আমরা সমাধান টানবো যে কিভাবে আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ একেবারে চূড়ান্ত তৃপ্তি দিতে পারবেন চূড়ান্ত অর্গাজম ঘটাতে পারবেন মাত্র 2 থেকে 3 মিনিটের ভিতরে ইনশাল্লাহ যে সকল বন্ধুদের স্ত্রীদেরকে দ্রুত অর্গাজম ঘটাতে পারতেছেন না এবং সংসারে অশান্তি লেগে আছে আপনার স্ত্রী দীর্ঘ সময় পর্যন্ত চাহিদা রয়েছে তারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ একটি চূড়ান্ত সমাধান পেয়ে যাবেন এখন পর্যন্ত যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে দ্রুত সাবস্ক্রাইব করবেন স্ত্রী সহবাসের কয়েকটি স্টেপ রয়েছে ফাইনালি প্র্যাকটিক্যাল স্ত্রী সহবাসের পূর্বের যে স্টেপ এটাকে ইংরেজিতে বলা হয় ফোর প্লে বা পূর্ব প্রস্তুতি সঠিক নিয়মে যদি আপনি ফোর প্লে করতে পারেন সঠিক ভাবে যদি নিজেদের মাঝখানে ফোর প্লের বিষয়গুলো রপ্ত করতে পারেন তাহলে এই দম্পতি অত্যন্ত চমৎকার ভাবেই একে অপরের প্রতি আস্থাশীল হবে একে অপরের প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা বৃদ্ধি পাবে এবং অনায়াসেই দাম্পত্য জীবনে দুজনেই একে অপরকে দ্বারা পরিতৃপ্তি লাভ করবে ফোর প্লে বলতে বোঝায় একে অপরকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়ার উদ্দেশ্যে আদর প্রদর্শন করা যার মাধ্যমে স্ত্রী এবং স্বামী উভয়ই একে অপরের দিকে আকৃষ্ট করে এবং চূড়ান্ত সহবাসের দিকে ধাবিত হয় সেক্ষেত্রে অবশ্যই একজন পুরুষকে অত্যন্ত সচেতনতার সাথে ফোর প্লে পরিচালনা করতে হবে ফোর প্লে পরিচালনার ক্ষেত্রে পুরুষকে যে দুটি বিষয় অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে তার মধ্যে একটি অন্যতম হচ্ছে স্ত্রী বা মহিলাদের সেক্সুয়াল যে অর্গানগুলো রয়েছে সেক্সুয়াল যে পয়েন্টগুলো রয়েছে অপেক্ষাকৃত কম উত্তেজনামূলক পয়েন্টগুলো দ্বারা আদর প্রদর্শন শুরু করতে হবে এবং বেশি উত্তেজিত পয়েন্টগুলোতে ধীরে ধীরে যেতে হবে প্রথমেই আপনি পাওয়ারফুল সেক্সুয়াল পয়েন্টগুলোতে আঘাত হানবেন না একেবারে কম উত্তেজিত পয়েন্ট যেগুলো রয়েছে যেমন হাত ঠোঁট নাক গলা চোখ কপাল কানের লতি পিঠ প্যাট নাভি নিতম্ব এবং দুই পা বা উরু এই অপশনগুলো থেকে আপনাকে আদর প্রদর্শন শুরু করতে হবে ধীরে ধীরে আসলে সবার বিষয়টা একরকম হয় না তবে অত্যন্ত সচেতনতার সাথে আপনি খেয়াল করবেন যে অপশনগুলোতে আপনার স্ত্রী ধীরে ধীরে উত্তেজিত হয় এই অপশনগুলো দ্বারা আপনার আদর প্রদর্শন শুরু করবেন আপনি যেহেতু গাড়ির ড্রাইভার সেক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ সচেতন থাকতে হবে নিজেকে কখনোই আনকন্ট্রোল হলে হবে না তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে অতএব আপনি খুব ধীরে সুস্থিরে নিজেকে উত্তেজিত না করে নিজেকে ধীর সুস্থ ঠান্ডা মস্তিষ্কের অধিকারী করে ধীরে ধীরে আপনি আপনার স্ত্রীকে ফোর প্লে শুরু করবেন স্লো পয়েন্টগুলো থেকে ইনশাআল্লাহ এইভাবে আপনি আপনার স্ত্রীকে উত্তেজিত করা শুরু করবেন এবং পর্যায়ক্রমে সেক্সুয়াল অপশনগুলোতে আপনার স্ত্রী বেশি উত্তেজিত হয় সেদিকে আগাবেন কখনোই প্রথমে আপনি পাওয়ারফুল সেক্সুয়াল অপশনগুলোতে টাচ করতে যাবেন না এইভাবে ধীরে ধীরে যখন আপনি আপনার স্ত্রীকে উত্তেজিত করবেন এইভাবে ধীরে ধীরে যখন আপনি আপনার স্ত্রীকে আদর প্রদর্শন শুরু করবেন তখন অবশ্যই দেখতে পাবেন আপনার স্ত্রী শ্বাস নিঃশ্বাস ধীরে ধীরে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে অনেক ঘন হচ্ছে এবং খুব গরম নিঃশ্বাস ছাড়তেছে এবং দেখবেন আপনার স্ত্রীর মুখ লাল হয়ে যাচ্ছে কিছুটা গরম হয়ে যাচ্ছে চোখ লাল হয়ে যাচ্ছে এবং সে নিজেই যখন আপনাকে জাপটে ধরবে এবং সে নিজেই যখন আপনাকে আলিঙ্গন করা শুরু করবে নিজেই যখন পাগলামি শুরু করবে নিজেই যখন তার সেক্সুয়াল অপশনগুলোকে সম্পূর্ণভাবে খুলে মেলে ধরবে এবং পাগলের মতো আঁকড়ে ধরে আপনাকে স্ত্রী সহবাসের জন্য আনতে শুরু করবে আপনাকে জাপটে ধরবে সে নিজেই ইন্টারকোর্সের যাবতীয় কাজগুলো করা শুরু করবে তখন আপনি এই পয়েন্টে এসে মাত্র 1 থেকে 2 মিনিট যদি সঠিকভাবে স্ত্রী সহবাস করতে পারেন তাহলে দেখবেন আপনার স্ত্রীর অর্গাজম হয়ে যাচ্ছে এবং উভয়ই একটা পরিপূর্ণ তৃপ্তি লাভ করবেন একটা নিরাপদ যৌন স্বাস্থ্য সুখী সমৃদ্ধিশীল দাম্পত্য জীবন গঠন হবে কখনো এই লাইফে যৌন স্বাস্থ্য নিয়ে কখনো আপনার পারফর্ম নিয়ে আপনার স্ত্রী কোনো অভিযোগ তুলবে না সবসময় আপনার প্রতি
আনুগত্যশীল থাকবে, আপনার প্রতি তার ভালোবাসা বৃদ্ধি পাবে যখন আপনার ধারা পরিপূর্ণ আদর এবং তৃপ্তির মাধ্যমে তার অর্গাজম ঘটবে। তাই এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। এবং সেই সাথে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা, অনেক পেশেন্ট আছেন ডাইরেক্টলি আমাদেরকে ফোন দেন, আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করি, আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে। একজন পেশেন্ট হিসেবে অবশ্যই আপনার বয়স, ওজন, উচ্চতা, প্রধান প্রধান সমস্যা, বৈবাহিক অবস্থা ইত্যাদি তথ্যগুলো অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনি লিখিত আকারে মেসেজ দিয়ে রাখবেন, কখনোই বয়স পাঠাবেন না। লিখিত আকারে মেসেজ দিয়ে রাখলে আমরা যখন ফ্রি হব অবশ্যই আপনার বিষয়গুলো নিয়ে দেখে শুনে আমরা রিপ্লাই দিব ইনশাআল্লাহ। এবং সেই সাথে যারা সরাসরি চেম্বারে আসতে চান তাদের উদ্দেশ্যে অবশ্যই আসার আগে আপনি আমাদেরকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আসবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, সবাই সঠিক পদ্ধতিতে ফুরফুলে করুন এবং নিজেদের স্ত্রীদেরকে পরিপূর্ণ তৃপ্তি দান করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।